তিন দফা চলমান উপজেলা নির্বাচনে সহিংসতা, ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখল, বিএনপির সমর্থিত প্রার্থীদের ওপর হামলা সহ গুম, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার সকালে প্রতিবাদ বিক্ষোভ, জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও ও স্মারকলিপি প্রদান করেন জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সকাল 11:30টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে বিএনপির দুই নেতা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এই সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভা করেন তারা। পথসভায় বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা আমিনুল ইসলাম মতি ও আব্দুল বারেক সহ আরো অনেকে। এদিকে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ ও র্যাব মোতায়েন।